আপনাদের প্রিয় ধারাবাহিক কন্যাদানের সম্পূর্ণ এপিসোড দেখুন শুধুমাত্র সান বাংলায়, শুধুমাত্র টিভির পর্দায় প্রতিদিন সন্ধে 7:30টায়। হ্যাঁ, শুধুমাত্র টিভির পর্দায় প্রতিদিন সন্ধে 7:30টায়, একমাত্র একমাত্র সান বাংলা চ্যানেলে। দেখতে থাকুন কন্যাদান। সম্পূর্ণ এপিসোড দেখুন শুধুমাত্র ডিটিএইচ ও কেবলে প্রাপ্ত সান বাংলা চ্যানেলের টিভি পর্দায়। এই জানিস, নীরার শাশুড়ি না নীরার বাপের বাড়ি থেকে কাউকে নাকি আসতেই বলেনি। কি বলছো কি, নীরাদির সন্তানের জন্য পুজো আর নীরাদির বাড়ির লোককে কেউ আসতে বলেনি? আরে ওদের নাকি এদেরকে কাউকেই পছন্দ না, নীরার বাবাকেও না নীরার বোনেদেরও না। বেচারি নীরাদি, ওর নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে বলো? সে তো হবেই। অদ্ভুত ব্যাপার, ছেলের বাড়ি কেউ পছন্দ করে না বলে মেয়ের বাড়ি কেউ আসবে না? আরে এই সব হচ্ছে শাশুড়ি আর ননদের পাকানো কাজ, আর মেয়েটাও হয়েছে সেরকম মায়ের মতো পেঁচা দগুছের। পুজো আচ্ছা বলে কথা, ভগবানের সামনে তো সবারই আসা উচিত, এটাই তো হওয়া উচিত বলো? তার মানে নীরাদির যে সন্তান হবে সে অর্ধেক পরিবারের আশীর্বাদ পাব? আমার শাশুড়ি মায়ের ইচ্ছেতেই আজ নারায়ণ পুজোটা হচ্ছে, উনি যা চান তাই হবে, ঠিক সেইভাবেই পুজোটা হবে। প্লিজ তোমরা মায়ের নামে কিছু বলো না, সবাই তো আর সমান হয় না, তাই না? হ্যাঁ মানে ঠিক আছে, কিন্তু দেখো নীরা, অন্তত ইন্দ্রদার তো উচিত ছিল তোমার বাবাকে অন্তত আসতে বলা। তাদের চিন্তা ভাবনা তাদেরই থাকুক, আমরা বলার কে? আমারও খুব দুঃখ হয়েছে যে বাবা বা বোনেরা কেউ আসছে না, তাই বলে আমি আমার স্বামী আর মায়ের সম্পর্কে খারাপ কিছু শুনতে পারবো না। আমার মা আমার সন্তানের জন্য যা কিছু ভেবেছে সেটাই আমার কাছে শেষ কথা। নীরাদি, এত দুঃখ পেয়েও তুমি ওদের ব্যাপারে এত ভালো কথা কি করে বলছো? এগুলো একটা ওর মনের কথা নয় কাবেরি, তাই এভাবে বলতে পারছে। তোমার যে খারাপ লাগছে আমরা সেটা বুঝতে পারছি, তাই আমাদেরও দুঃখ হচ্ছে। তুমি যদি সত্যি আমার কষ্টটা বোঝো তাহলে নিশ্চয়ই এটাও বুঝতে পারছো আমি আজকে কতটা অসহায়। প্লিজ প্লিজ এই নিয়ে আর কোনো কথা বলো না, মাকে নিয়ে আর কিছু বলো না। নীরা, তোমার ফল দেওয়া হয়ে গেছে? আপনাদের প্রিয় ধারাবাহিক কন্যাদানের সম্পূর্ণ এপিসোড দেখুন শুধুমাত্র সান বাংলায়, শুধুমাত্র টিভির পর্দায় প্রতিদিন সন্ধে 7:30টায়। হ্যাঁ, শুধুমাত্র টিভির পর্দায় প্রতিদিন সন্ধে 7:30টায়, একমাত্র একমাত্র সান বাংলা চ্যানেলে। দেখতে থাকুন কন্যাদান। সম্পূর্ণ এপিসোড দেখুন শুধুমাত্র ডিটিএইচ ও কেবলে প্রাপ্ত সান বাংলা চ্যানেলের টিভি পর্দায়।